বিজয়া দশমীতে বিধি নিষেধহীন সিঁদুর খেলা। দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। বিকেলে শোভাযাত্রার পর প্রতিমা বিসর্জন। বিদ্যুৎ বিপর্যয়ে শিল্প কারখানায় উৎপাদন বন্ধ থাকায় শত কোটি টাকা ক্ষতির দাবি সংশ্লিষ্টদের। একদিন হতে চললেও অজানা ব্ল্যাকআউটের কারণ। তিনটি তদন্ত কমিটি। মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কক্সবাজারে আবারও সক্রিয় মানব পাচারকারী চক্র। অভিযানে পুলিশ। এবং ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। সমুদ্র স্নানে আনন্দ উদযাপন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লাইফগার্ড কর্মীদের নজরদারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বিধিনিষেধহীন সিঁদুর খেলা। করোনা বিধিনিষেধের কারণে দুই বছর পর সাড়ম্বরে চলছে বিজয়া দশমীর আয়োজন। ভক্তরা ভিড় করছেন দেবীর কাছে শেষ মুহূর্তের প্রার্থনায়। বিধিনিষেধ না থাকায় সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা। বিকেলে বিজয়া শোভাযাত্রার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার এবারের আয়োজন। এবছর দেবী মর্তে এসেছেন হাতিতে এবং কৈলাসে ফিরে যাবেন নৌকায়। দুর্গতি আসেনি মা, মার কাছে প্রার্থনা হচ্ছে যেন আমাদের দুর্গতি বা আমাদের যে অনিষ্টগুলো হতে পারে সেগুলো যেন না হয়, মা যেন আমাদের রক্ষা করেন। আবার আর একটা বিষাদের সুর, যাতে মা চলে যাচ্ছে এজন্য মনটাও খুব ভারাক্রান্ত। পাঁচ দিন যাবত এই এত উৎসব মুখর সবকিছু পরিস্থিতির ভিতরে যে মাকে প্রত্যেক মণ্ডপে মণ্ডপে দর্শন করে আজকে শেষ। আজকে মা চলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। বাইরে তো হচ্ছে পূজার আমেজটা ওভাবে বোঝা যায় না, দেশে অনেক ভালো লাগছে। আবার আমরা সিন্দুর খেতে পাচ্ছি, আবার সেই করোনামুক্ত বাংলাদেশ পাচ্ছি, এটাই ভাবতেই আসলে খুবই ভালো লাগছে। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন সহকর্মী আফরোজা মৌটুসি, চট্টগ্রামের জে এম সেন হলে আছেন ফেরদৌস লিপি এবং পশ্চিমবঙ্গের কলকাতায় আছেন পারমিতা আচার্য। সরাসরি শুরুতেই যাচ্ছি মৌটুসির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গত দুই বছর করোনার কারণে যে আয়োজনটি তারা করতে পারেননি, সেই অপ্রাপ্তি সেই অপূর্ণতা যেন একদিনে পূর্ণ করে নেওয়ার একটি যে আশা বা একটি চেষ্টা সেটি কিন্তু চলছে। সবাই এত বেশি আনন্দ উৎসবে মেতে উঠেছে, নাচে গানে একদম মুখরিত হয়ে উঠেছে মণ্ডপগুলো। এর আগে সকালে কিন্তু বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মহাদশমীর যে পূজার আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে এবং এখন যেটি চলছে সেটি হচ্ছে দেবী দুর্গার পায়ে সিঁদুর ছোঁয়ানোর পরে নারীরা সবাই মেতে উঠেছেন সিঁদুর খেলায়। তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন এবং প্রার্থনা করছেন তাদের স্বামী ও সংসার ও সন্তানের মঙ্গল কামনায়। পাশাপাশি তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করছেন। একটু জানিয়ে রাখি, করোনার কারণে কিন্তু দু বছর সিঁদুর খেলা হয়নি, তাই এবছরের যে সিঁদুর খেলার আয়োজনটা সেটা যেন একটু বাড়তি মাত্রা যোগ করেছে। এছাড়া বিকালে রয়েছে বিজয়া শোভাযাত্রা এবং বিজয়া শোভাযাত্রার সময় কিন্তু দেবী দুর্গাকে যখন প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে তখন কিন্তু বিজয়া শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে। এবং এই বিজয়া শোভাযাত্রার মাধ্যমে কিন্তু এবছরের যে শারদীয় দুর্গা উৎসব উৎসবের যে আয়োজন সেটি কিন্তু শেষ হতে চলেছে। পাঁচ দিন ব্যাপী এই উৎসবের কিন্তু প্রত্যেকটি দিনই তারা আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন। তারা ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবীকে আবাহন করেছিলেন, সপ্তমীতে দেশী দেবীর পূজা করেছিলেন, অষ্টমীতে কুমারী পূজা সম্পন্ন হয়েছে এবং মহানবমীতে কিন্তু সন্ধি পূজার পাশাপাশি নবমীর যে পূর্ণতিথির যে পূজাটি রয়েছে সেটিও তারা করেছেন। এবং এর সাথে সাথে কিন্তু আজকে তারা বিজয়া দশমী পালন করছেন এবং দশমীতে কিন্তু তারা এই যে দেবীর যে সিঁদুর খেলার যে রয়েছে সেটি চলছে এবং সিঁদুর খেলাটি চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা
সিঁদুর খেলা কিন্তু মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন, নাচে গানে একদম মেতে উঠেছেন এবং তারা আনন্দ উদযাপনে মেতে উঠেছিলেন। আজকে কিন্তু বিজয়া দশমীর মাধ্যমে এই পূজার শেষ হবে এবং আজ শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে কিন্তু অন্যরকম ভাবেই তারা পালন করছেন। এবং এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া দশমী এবং সিঁদুর খেলা সব শেষ। আজ বিজয়া দশমী, সর্বত্র বিষাদেশ্বর। আজ সন্তানদের নিয়ে দেবী মা তার কৈলাসে ফিরে যাবেন। এবং সিঁদুর খেলার একটা রীতি প্রচলন আছে, সিঁদুর মহিলারা পরে থাকেন স্বামী এবং সন্তানের মঙ্গল কামনায়। তাই সিঁদুর খেলে মাকে হাসি মুখে বিদায় জানানোর এই রীতি প্রচলন। আবারও বিজয়া দশমীর খবর। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। এই মুহূর্তে শহরের রামঠাকুর ক্লাব পূজা মণ্ডপে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার সঙ্গে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের দেবী পক্ষে শুরু হয়, তারপরে কিন্তু ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধন অধিবাসের মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হয়। পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আজ কিন্তু বিজয়া দশমী। বিজয়া দশমী সকালে 10টার দিকে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এই দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করেছে পুরোহিত এবং পবিত্র মন্ত্রীর মাধ্যমে কিন্তু দর্পণ বিসর্জন করা হয়। তারপর থেকে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে ভক্তরা তারা কিন্তু একে অপরের স্মৃতিতে কিন্তু সিঁদুর দিয়ে কিন্তু তারা সিঁদুর খেলায় মেতে উঠেছে। তারা বলছেন যে একদিকে দেবী দুর্গা মা চলে গেছেন, তাদের মধ্যে বিষাদের বেদনা বিরাজ করছে, অপরদিকে মা আবারও আসবেন সেই আনন্দে কিন্তু তারা মাতোয়ারা হয়ে কিন্তু স্বামী সংসারে যেন আগামী বছরগুলোতে যেন ভালোভাবে থাকতে পারেন সেই প্রত্যাশা কিন্তু করছেন। একে অপরের কপালের স্মৃতিতে কিন্তু সিঁদুর দিয়ে কিন্তু তারা প্রার্থনা করছেন মায়ের কাছে, মা যেন স্বামী সংসারে পুরোটু বছর এবং সারাটা জীবন যেন তারা সুখে শান্তিতে থাকতে পারেন সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মা চলে গেছে, আমাদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে, মা দীর্ঘ 5 দিন এই মর্ত্যদানে অবস্থান করে ভক্তদের মাঝে বিরাজ করেছিলেন এবং ভক্তদেরকে আশীর্বাদ করে কিন্তু তিনি আজ চলে গেছেন। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু তার বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে রামঠাকুর ক্লাব, সেই রামঠাকুর ক্লাবে কিন্তু এই সিঁদুর উৎসবটি চলছে। আমরা কথা বলেছিলাম সধবা রমণীদের সাথে, অর্থাৎ যারা সধবা রমণী তারাই কিন্তু এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করছেন এবং একে অপরকে কিন্তু তারা সিঁদুর পরিয়ে দিয়ে কিন্তু তারা আশীর্বাদ কামনা করছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন মা যেন স্বামী সংসারে তাদেরকে পুরোটি জীবন যেন ভালোভাবে রাখে, সুখে শান্তিতে রাখে সন্তানদেরকে নিয়ে সেই প্রার্থনা করছেন। পাশাপাশি দেশ জাতি যেন মঙ্গলভাবে থাকেন এবং সুখে শান্তিতে থাকেন সেই প্রার্থনা কিন্তু আজকের এই সিঁদুর খেলা থেকে তারা করছেন। আমরা কথা বলেছিলাম আয়োজকদের সাথে, তারা বলছেন যে প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়া রামঠাকুর ক্লাবে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়ে আসছে এবং শুধু রামঠাকুর ক্লাবই নয়, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই বছর 604টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে এক যুগে এবং একই তিথিতে কিন্তু প্রত্যেকটি মন্দিরে কিন্তু একইভাবে কিন্তু সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে এবং এই খেলাটি কিন্তু আজও মানে আজকে সারাদিন কিন্তু চলমান আছে। আপনাকে যদি জানিয়ে রাখি বর্তমানে কার্যক্রমটি এখনও চলমান আছে, প্রতিটি মন্দিরে কিন্তু সেই কার্যক্রম চলমান আছে। আপনাকে জানিয়ে রাখি এই রামঠাকুর ক্লাবে প্রতি বছর নেয় কিন্তু হচ্ছে, পাশাপাশি পূর্ব বাইকপাড়া গগন সারবাড়ি যে পূজা মণ্ডপ আছে, টাউন সর্বজনীন যে পূজা মণ্ডপ আছে সেখানে কিন্তু সিঁদুর খেলা বর্তমানে চলছে। তো সার্বিকভাবে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া রামঠাকুর ক্লাব থেকে সিঁদুর খেলা সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিআরটি অফিসে আনসার সদস্য ও দালালের দৌরাত্বে অসহায় ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীরা। তাদের অভিযোগ, নির্ধারিত ফির চেয়েও অতিরিক্ত টাকা না দিলে মাসের পর মাস ঘোরানো হয়, তাই বাধ্য হয়ে অনেকেই গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্স করতে ছোটেন দালালের পেছনে। তবে অফিসে দালালের কোনো দৌরাত্ব নেই বলে দাবি কর্তৃপক্ষের। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর রাজশাহী অফিসে প্রতিদিন গড়ে 150 মানুষ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন। অভিযোগ উঠেছে আনসার সদস্যরা গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত 2-5,000 টাকা বেশি নিচ্ছেন, এরপর তারা নিজেরাই কাগজপত্র যাচাই বাছাই করে কর্মকর্তাদের ব্যবহৃত সিল মারছেন। মুঠোফোনে ধারণকৃত ফুটেজ ও সময়ের ক্যামেরায় উঠে এসেছে এমন চিত্র। আবেদনকারীদের অভিযোগ, ফর্মের নানা ভুল ত্রুটি ধরে ঘুরানো হয় মাসের পর মাস।
অথচ দালাল ও আনসার সদস্যদের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্স করতে দিলে ভোগান্তি ছাড়া নির্ধারিত সময়ে পাওয়া যায়। লিখিত পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব নেয় তারা। মাধ্যমে আসতে হবে, সরাসরি ডিসিপ্লিন মানে অফিসিয়াল ভাবে যে আমরা যে সুবিধা ভোগ করব, হ্যাঁ, তাতে থেকে বঞ্চিত হচ্ছে। দালাল ছাড়া আপনি টাকা না দিলে আপনার কাজ সরে যাবে না। আনসারদের পাশাপাশি মকসেদ নামের এক দালালকে বিআরটিএ অফিসে দেখা যায় কাগজ নিয়ে দৌড়ঝাঁপে ব্যস্ত, আর আনসার সদস্য জাহাঙ্গীর কৌশলে এড়িয়ে যান। আমার যে টেকা নিতে হবে তার ইয়া প্রমাণ এটা নয়, আমি যে একজন কাজ করতে পারলো না ভাই, একটু সাহায্য করতে নেই। জনবল সংকটের কারণে মাঝে মধ্যে আনসার সদস্যদের অফিসের কাজে লাগানোর কথা স্বীকার করেন ঊর্ধ্বতন কর্মকর্তা। দালাল বোকার করা এরকম কোনো কাজ করে না, আমাদের নির্দেশনাই যেটা পাবলিককে একটু সহযোগিতা করার সেটা করা। 2021 সালের জুন থেকে 22 সালের জুন পর্যন্ত পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন 3301টি আর অপেশাদার 24640টি আবেদন জমা পড়েছে বিআরটিএ অফিসে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শারদীয় দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারের পর্যটকের ঢল নেমেছে, সমুদ্র স্নানে আনন্দ উদযাপন করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। শারদীয় দুর্গা উৎসবের আজকে বিজয়া দশমী। এই বিজয়া দশমীকে কেন্দ্র করে দেশে দূর দূরান্ত থেকে পর্যটকরা যেমন এসেছে, ঠিক তেমনি নানা বয়সের মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেলা যতই বাড়ছে মানুষজনের কিন্তু আগমন ততই বাড়ছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি মানুষজন সমুদ্র সৈকতে যে পয়েন্টগুলো রয়েছে, সুগন্ধা, লাবণী, কলাতুলি, এসব পয়েন্ট দিয়ে বালিয়াড়ি পেরিয়ে পানিতে নেমেছেন, এবং পানিতে নামার পর পরই কিন্তু তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ছেন। বিশেষ করে দলে দলে বেঁধে অনেকে গান করছে, আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি ছবি তুলছে, আবার অনেকে দেখতে পাচ্ছি এখানে যে সমুদ্রের যে জেট স্কি রয়েছে সেই জেট স্কি দিয়ে গভীর সাগরে গিয়ে ঘুরে আসছেন। সব কিছু মিলিয়ে কিন্তু আনন্দঘন একটি উৎসবে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা জানি বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন বা বিশেষ কোনো উপলক্ষ বা আয়োজন থাকলে মানুষের যে ভিড় সেটি কিন্তু চলমান থাকে, মানুষজন প্রতিনিয়তই আসতে শুরু করেন কক্সবাজারে। ঠিক তেমনি আমরা আজকেও দেখতে পাচ্ছি যে বিজয়া দশমীর দিন দুর্গাপূজার যে ছুটি সে ছুটিকে কেন্দ্র করে পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, বেশ কয়েকদিনের যে টানা ছুটি সে টানা ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে ছুটে এসেছে হাজার হাজার মানুষ, যারা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আনন্দে মেতে রয়েছেন। বিশেষ করে এখানে যে পরিবার পরিজন রয়েছে, পরিবার পরিজনের পাশাপাশি প্রিয়জনকে সঙ্গে নিয়ে তারা বেশ আনন্দ করছেন এবং প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দী করছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে দীর্ঘ মেরিন ড্রাইভ, ইনানি পাথুরে সৈকত এবং পাথুয়ার টেক সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সব শেষ। আমরা তখন সরাসরি ছিলাম কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়া দশমীতে বিধি নিষেধহীন সিঁদুর খেলা, দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর, বিকেলে শোভাযাত্রার পর প্রতিমা বিসর্জন। বিদ্যুৎ বিপর্যয়ে শিল্প কারখানায় উৎপাদন বন্ধ থাকায় শত কোটি টাকা ক্ষতির দাবি সংশ্লিষ্টদের, একদিন হতে চললেও অজানা ব্ল্যাকআউটের কারণ, তিনটি তদন্ত কমিটি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।